এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট এরিয়ার মেইন গেট ক্লিন করা হচ্ছে। আপনারা দেখছেন একটি স্নো ক্লিনার ট্রাক এই স্নো ক্লিন করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে স্নো স্তূপ, অসম্ভব রকমের স্নো পড়েছে আজকে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি তোফাজ্জল হোসেন বলছি আমেরিকার নিউ ইয়র্কের গিল্ডারল্যান্ড এরিয়া থেকে। এই মুহূর্তে আপনারা দেখছেন প্রচণ্ড স্নোফল হচ্ছে, এখন বিকালবেলা। আমাদের এখানে শীতের সময় প্রায়শই স্নোফল হয়। আজ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো বিকালের স্নোফলের দৃশ্য, রাত্রিকালে, ভোর রাতে এবং সকালবেলায় এখানকার স্নো পরিস্থিতিটা কেমন হয়, সেই দৃশ্যই দেখাবো এই পুরো ভিডিওটি জুড়ে। সঙ্গে থাকুন প্লিজ। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। ভিউয়ার্স, এখন দেখছেন রাত্রিকালের স্নোফল। আমি রাস্তা দিয়ে এই মুহূর্তে ড্রাইভ করছি। রাস্তায় অলওয়েজ স্নো ক্লিন ট্রাকগুলো স্নো ক্লিন করছে, যে কারণে কোনো রকম গাড়িটা ড্রাইভ করা যাচ্ছে, তবে রিস্কি। অনেক সময় অনেক বেশি স্নোফল হলে ড্রাইভ করা অনেক কষ্ট হয়। এটি ছিল রাত্রিকালীন স্নোফল। ভিউয়ার্স, এখন দেখছেন আপনারা ভোর রাতের স্নোফল, অসাধারণ চোখ জুড়ানো দৃশ্য। রাস্তার দুপাশের গাছগুলো কেমন স্নো আবৃত হয়ে আছে, সারা রাত ধরে স্নোফল হওয়ার ফলে গাছগুলো কেমন শুভ্র আকৃতি ধারণ করেছে। ভিউয়ার্স, এখন সকালবেলা আপনারা দেখছেন দুটো স্নো ক্লিনার ট্রাক এখানে স্নো ক্লিন করছে। সকালবেলা এরকম অনেক স্নো ক্লিনার ট্রাক রাস্তাঘাটগুলো ক্লিন করার কাজে ব্যস্ত থাকে, কারণ সকালবেলা মানুষ তাদের অফিস, আদালত বা বিভিন্ন কর্মস্থলে যায়। এখানে একটি অফিসের পাশেই পার্কিং লট এবং পার্কিং লট সংলগ্ন রাস্তা ক্লিন করা হচ্ছে, আপনারা দেখছেন। ভিউয়ার্স, আপনারা দেখলেন একটি অ্যাম্বুলেন্স যেতে, হয়তো কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমি আসি আমার অ্যাপার্টমেন্ট এরিয়ায়। আমি যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকি, এখানে গাছগুলো দেখুন কি সুন্দর তুষারাবৃত হয়ে আছে, চমৎকার দৃশ্য। অনেকেই কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকে, তবে আমাদের আমেরিকাতেও কাশ্মীরের থেকে বহু অংশে সৌন্দর্য হয় যখন স্নোফল হয়। এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট এরিয়ার মেইন গেটের রাস্তা। আপনারা দুপাশে দেখছেন গাছগুলো সাদা স্নো আবৃত হয়ে আছে, এবং এই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য গাড়ি রয়েছে। এদিকে দেখুন একজন ভদ্রলোক তার গাড়ি পরিষ্কার করছে, কারণ কাজে যাবে। আর এই রাস্তা পরিষ্কার করার জন্য অ্যাপার্টমেন্ট কোম্পানির তরফ থেকে এই রকম স্নো ক্লিনার গাড়িগুলো এসে স্নো ক্লিন করে থাকে। দূরে দেখুন আপনারা বাগানগুলো স্নো আবৃত হয়ে অসম্ভব রকমের সৌন্দর্যের সৃষ্টি করেছে। প্রিয় ভিউয়ার্স, এখন আমি এই ভিডিওটি শেষ করব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখার জন্য। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।